আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে খুবই ইম্পর্টেন্ট একটি নিউজ দেব এবং আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আমাকে অনেকেই নক করেছেন, বলছেন ভাইয়া আসলে আমরা কোম্পানিতে আসার পরে কিভাবে আমরা একটা কোম্পানি চেঞ্জ করব। আসলে এই কথাটা খুবই একটা গুরুত্বপূর্ণ কথা, কারণ অনেকেই বিভিন্ন কোম্পানিতে আসে, কনস্ট্রাকশন হয়, বিভিন্ন অনেক হার্ড জব হয়ে থাকে, তাই তারা সহজেই জবগুলা চেঞ্জ করতে চায়। তো আজকের ভিডিওটি তাদের জন্যই উপকার হবে যারা নতুন আসছেন, বিভিন্ন কোম্পানিতে আসবেন এবং সহজে কিভাবে কোম্পানি চেঞ্জ করবেন, এবং রোমানিয়াতে যারা আছেন তারা কিভাবে সহজে কোম্পানিগুলো চেঞ্জ করতে পারবেন, এই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত কথা বলবো। আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা একটা ভালো ধারণা পেয়ে যাবেন। কিছু বাংলাদেশি আছে এখানে যারা রোমানিয়াতে আসছে এবং আসার পরে কোম্পানি চেঞ্জ করছে, এবং চেঞ্জ করার পরে তাদের কী কী সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা তারা কী কী সুবিধা পেয়েছেন, সেই সব বিষয় নিয়ে আলোচনা করব এবং একটা বাস্তব অভিজ্ঞতার উপর আলোকে আজকে ভিডিওটি তৈরি করছি। তো আপনারা ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, আজকে আমাদের অফ ডে থাকাতে আমাদের রোমানিয়ান বিভিন্ন ভাই আসছেন এখানে একটা সেন্টারে। এটা হলো এখানের খুবই একটা সেন্ট্রাল পয়েন্ট এবং খুবই সুন্দর একটি জায়গা। আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি, আফি, হ্যাঁ এটা আফি, এটা সবাই এখানে আসে এবং খুব গ্যাদারিং থাকে ছুটির দিনে। খুবই একজন পরিচিত মুখ বিশাইন গ্লোবাল, বিশাইন গ্লোবালের একজন ব্লগার এবং ইউটিউবার, এবং উনি সবসময় খুব ইনফরমেটিভ ইনফরমেশান দিয়ে থাকে তার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো আমি ওই রিয়াদ ভাইয়ের কাছে জানতে চাইবো, আসলে রিয়াদ ভাই, একটা প্যাসেঞ্জার যখন নির্দিষ্ট একটা কোম্পানিতে আসবে এবং আসার পরে ওনার যদি এই জবটা ভালো না লাগে অথবা বিভিন্ন কারণে উনি জবটা চেঞ্জ করতে চাচ্ছেন, বা সাপ্লায়ার জন্য আসতে পারে বা কনস্ট্রাকশনে আসতে পারে, তো আসার পরে দেখা গেছে তার জবটা ভালো লাগছে না বা উনি হার্ড ওয়ার্কিংয়ের কারণে উনি করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে উনি যদি জবটা চেঞ্জ করতে চায় তাহলে উনি কিভাবে চেঞ্জ করতে পারে, জবটা চেঞ্জ করলে কি তার আগের চেয়ে সুযোগ সুবিধা বাড়বে কিনা, সেই বিষয়ে আপনি একটু বিস্তারিত কথা বলবেন। জি রিয়াদ ভাই, আসসালামু আলাইকুম। কি বলে, বোনাসারা, গুড ইভিনিং। তো সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আশা করি সবাই ভালো আছেন, যারা দেশের, যারা রোমানিয়াতে এখন অবস্থান করতেছেন প্রবাসী ভাইরা তাদের, এবং যারা বাংলাদেশে আছেন তাদের সবার মঙ্গল কামনা করি, এবং যারা অলরেডি রোমানিয়ার জন্য স্বপ্ন দেখেন রোমানিয়া আসবেন। আসলে এখন সবারই একটা রোমানিয়া একটা মানে স্বপ্নের মতো হয়ে গেছে, অনেকটা আমরা কী বলি এটাকে, মানে ভ্যাকসিনের মতো আর কি। ওয়ার্ক পারমিট হচ্ছে ভ্যাকসিন, যারা ওয়ার্কিং করবেন তারা ভ্যাকসিন দিলেন আর কি। যাই হোক, তো রোমানিয়া ধরতে গেলে একটা ভাইরাসের মতো হয়ে গেছে এখন সবার কাছেই। বিষয়টা হচ্ছে আপনারা যারা রোমানিয়াতে আসছেন, অনেক এজেন্সি হয়তো বা অনেকভাবে প্রলোভন দেখাবে, কথা হচ্ছে যে তারা ম্যান পাওয়ারের ব্যবসাটা এইরকম হয়ে গেছে, বা যে যার মাধ্যমে আসেন তারা আপনাদেরকে সকল কিছু বলবে না বা সকল কিছু জানাবে না। তারা একটা লোক যদি রোমানিয়াতে আনতে পারে বা তারা পাঠাইতে পারে সেটা তাদের একটা লাভ আছে। তো তারা যদি আপনাদেরকে সকল সত্য কথা বলে দেয় তাহলে হয়তো বা আপনারা একটু টেনশনে থাকবেন। তো আসলে টেনশনের কোনো কিছু না, মূলত বিষয়গুলো হচ্ছে রোমানিয়াতে আসার পর হতাশ হবেন না, আর যাদের মূলত সাপ্লাই কোম্পানিতে বিষয় হবে আসার পরে দেখা গেছে যে কাজ পাবেন না, কাজ নিয়ে একটু প্রবলেমে পড়বেন, হয়তোবা যাদের মাধ্যমে আসবেন ওরা হয়তোবা আপনাদেরকে যে কাজ প্রোভাইড করবে ওইগুলো হয়তোবা হার্ডলি, অনেক হার্ড কাজ যেগুলো আপনি হয়তোবা বাংলাদেশের প্রেক্ষাপটে করেন নাই। আর রোমানিয়াতে যেসব বাংলাদেশি ভাইরা আমরা আসতেছি তারা আমরা একটা সময় পর্যন্ত বা এখন পর্যন্ত আমরা কিন্তু কাজ করি না, বা যারা ওই যে আমরা যারা বাংলাদেশ থেকে যেরকম মিডল ইস্টের দেশে যাই, আমি একটু হয়তো বা লং হয়ে যাবে, তারা কিন্তু মিডল ইস্টের দেশে যারা যায় তারা একটু কঠিন পরিশ্রমী লোকরাই কিন্তু যায়, কিন্তু ইউরোপের দেশে কিন্তু আমরা ওই যে দুধে ভাতের লোকজনই আসি, যারা এই যে নিজেরা সারা জীবন একটা বাজারও করি নাই, তারা কিন্তু আমরা উবের ছুটে কিন্তু ইউরোপে চলে আসতেছি, তারা কিন্তু কি কাজ আসতেছে এটা আমরা দেখতেছি না। আবার এটা আসার আগে ওটা খুব গুরুত্ব সহকারে দেখি না, আমরা ইউরোপে আসতে পারলেই মনে হয়ে গেল। তো আপনারা সমস্যা নেই আসেন, কনস্ট্রাকশনের কাজ এখানে খুবই হার্ড, তবে যারা আসার পরে কাজ পাবেন না বা কাজ আসলে কোম্পানি দিচ্ছে না, এখন বিষয়টা হচ্ছে যে এখানে অনেক কোম্পানি তারা ভ্যাকেন্সি দিয়া লোক আনতেছে, তারাও পারমিটের বিজনেস করতেছে। একটা কোম্পানি একটা লোকালে যদি 1,000-1,500-2,000 ইউরো পায় এটা তার কিন্তু এটা ক্ষতি না, সে একটা বিজনেস মাইন্ডে আনতেছে, কিন্তু সে কিন্তু কাজ দিতে পারতেছে না। যাই হোক, কাজ দিতে না পারলেও এখানে কাজের অনেক অপরচুনিটি আছে,
তো মূল বিষয়টা হচ্ছে এটা যে আমরা আবারো বলতেছি আমি বলতেছি বা যিনি আপনা ভিডিও করতেছে আমাদের কিছু স্পেসিফিক কিছু লয়ার বা কিছু কাজের ক্ষেত্র আছে যদি আপনারা আমাদের হেল্প চান তাহলে আমরা বিভিন্ন কিছু দিতে পারব লাইক হোটেল তারপরে আপনার ফ্যাক্টরিতে রেস্টুরেন্টে বিভিন্ন টাইপের কাজ আছে দেখো যদি আপনারা হার্ড কাজ করতে না পারেন তো এখন মূল কথায় আসি আপনারা যদি আসার পরে কোম্পানি চেঞ্জ করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনারা অনেকেই 6 মাসের ভিসা পান অনেকেই 3 মাসের ভিসা পান তা আপনারা সময় নষ্ট না করে আসার পরেই যে যার মাধ্যমে পারেন কোনো ভালো কোম্পানি খুঁজবেন আর যে কোম্পানি খুঁজে না পান আমাদের হেল্প নিতে পারেন প্রথমত আপনাকে যেটা করতে হবে বাংলাদেশ থেকে আসার আগেই যখন আপনার ভিসা ক্যাম্পিং হওয়ার আগেই আপনারা একটা আপডেট পুলিশ ক্লিয়ারেন্স করে ফেলবেন বা আপনাদের যদি ভিসা হয়ে গেছে ফ্লাইটের টিকিট কাটতে আমাদের দেরি হচ্ছে তাহলে সেক্ষেত্রে একটা আপডেট পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি সাথে করে নিয়ে আসবেন এবং সকল ডকুমেন্টস নিয়ে আসবেন এখানে আসার পরে আপনারা যে ভিসার মেয়াদটা থাকবে এই ভিসার মেয়াদ থাকা অবস্থায় যদি আপনার ভিসার মেয়াদ 6 মাস থাকে আপনার জন্য ভালো যদি 3 মাস থাকে তাহলে আসার সাথে সাথেই আপনারা যে কোম্পানিতে ঢুকবেন ওই কোম্পানিতে পাসপোর্টের কপি দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের হার্ড কপি দিতে হবে এবং যা যা ডকুমেন্টস বাংলাদেশ থেকে যেভাবে আপনার একটা এজেন্টকে দিয়েছেন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়েছে সেম নতুন করে যে কোম্পানিতে ঢুকবেন ওই কোম্পানি আপনার নামে আবার ওয়ার্ক পারমিট ইস্যু করবে শুধু প্রেক্ষাপটটা চেঞ্জ হবে এটা যে বাংলাদেশ থেকে আপনি ভিসা করানোটা আপনার দায়িত্ব ছিল বা ভিসাটা প্রয়োজন ছিল আসার জন্য কিন্তু এখানে আর সেকেন্ড টাইম আমাদের ভিসা লাগবে না কারণ আমাদের যে ভিসার মেয়াদ আছে এটা দিয়ে যখন ওয়ার্ক পারমিটটা বের হবে তখন ওই ওয়ার্ক পারমিট মালিক পক্ষ বের করার পরে আর আপনারা যে কোম্পানিতে ঢুকবেন এই কোম্পানিতে খুব মনোযোগ দিয়ে কাজ করবেন যেখানে 10 ঘন্টা ডিউটি সেখানে আপনি আর আধা ঘন্টা ভাড়ায় করবেন কাজগুলো খুব মনোযোগ দিয়ে করবেন এতে করে তারা কিন্তু দেখবে আপনার কাজগুলো তারা ভেরিফাই করবে যে ছেলেটা আসলে থাকবে কি থাকবে না যদি আপনি যদি এক সপ্তাহ খুব মনোযোগ দিয়ে কাজ করেন তাহলে মালিক কিন্তু খুশি আপনার কাজটা দ্রুত করবে রোমানিয়াতে এখনও করাপশন বা এখনও তো ডিলে প্রসেস এখানে কিন্তু মালিক পক্ষ বা আমরা যারা বাংলাদেশের আসতেছি তারা কিন্তু ওই যে বিভিন্ন দেশে পালায় জায়গা তো মালিক পক্ষ কাজ তাদের পেপার্স করতে এবং কার্ড করতে দ্বিধাবোধ করে যে আমি যে ছেলেটার পেপার্সটা আর্লি করব ছেলেটা যদি চলে যায় এটা তো আমার টোটালটাই লস্ট প্রজেক্ট কাজে আপনারা যে প্রতিষ্ঠানেই ঢুকেন খুব মনোযোগ দিয়ে কাজ করবেন কাজ যেটা আপনার দরকার না এই কাজটা তাও আপনি এই কাজটা করবেন এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বা আপনার যে পার্সোনালিটি যে না আপনি কাজের আপনি ফিডব্যাক দিচ্ছেন কোম্পানি খুশি হয়ে আপনি এমনি যে আপনার কাগজগুলো 7 দিন পরে যেটা করতে 7 দিন আগে করবে কোম্পানি চাইলে 1 মাসে পারমিট বের করা সম্ভব এবং কোম্পানি চাইলে পারমিট বের করা 7 দিনের ভিতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার চিন্তা করানো সম্ভব কোম্পানি 2 থেকে 3 মাসের ভিতরে আপনার কার্ড হাতে দেওয়া সম্ভব কিন্তু কোম্পানির সাথে আমাদের ওই রকম ভালো কম্বিনেশন মিল থাকতে হবে এখানে কোনো হাওমাও কাউমাও করা যাবে না যতটুকু সম্ভব আপনারা আসার আগে রোমানিয়ান ভাষাটা শেখার চেষ্টা করবেন এবং ইংলিশ তো অবশ্যই শিখে আসার চেষ্টা করবেন তো এই হচ্ছে মূল বিষয় তো আপনারা যে পেপারগুলো বললাম এগুলো হলে আপনারা কোম্পানিতে দিলে কোম্পানিতে কাজ করে থাকবেন আপনাদের পেপার হয়ে যাবে আচ্ছা এখন আমাদের একজন বড় ভাই আছেন উনি দীর্ঘদিন যাবৎ রোমানিয়াতে আছেন এবং খুবই সার্থক একজন ভাই এবং খুবই অভিজ্ঞ একজন ভাই উনি অলরেডি রোমানিয়াতে প্রায় 2 বছর অতিক্রম করতেছেন ওনার জব যে টাইম তো আমি ওনার কাছে জানতে চাইবো আসলে ভাই যারা রোমানিয়াতে এসে কাজ চেঞ্জ করবে চেঞ্জ করার আগে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আসলে আমি এই কথাগুলোই আপনি জানতে চাচ্ছি এবং একজন নতুন যখন একটা কাজে জয়েন করবে তার কি কি বিষয়ের উপর লক্ষ্য রাখা উচিত এতে তার জন্যই ভালো হবে এই সব বিষয় নিয়ে আপনি একটু কথা বলবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রোমানিয়াতে আপনি যদি কেউ আসেন কোম্পানিতে কোম্পানি ভিসায় তো কোম্পানিতে আসার পর আপনার কোম্পানির যে কাজ যত কঠিনই হোক না কেন আপনি চেষ্টা করবেন ওই কোম্পানিতে থাইকা আপনি ভালো কাজ করে আপনি মালিকের মন জয় করে কার্ডটা করেন আগে রোমানিয়াতে আপনি যে টিআরসি কার্ডটা আমরা যে টিআরসি কার্ড বলি টেম্পোরারি রেসিডেন্ট কার্ড ওই কার্ডটা যদি আপনি করেন কার্ডটা করার পর আপনি যেইখানে ইচ্ছা কাজ চেঞ্জ করতে পারবেন আপনার কোনো অসুবিধা নাই এবং আপনি হ্যাঁ আমি এ পর্যন্ত 2 বছর রানিং চলতেছে আমি রোমানিয়াতে আমি অলরেডি 3টা কোম্পানি চেঞ্জ করছি কারণ কোম্পানি আমি কাজ করবো না কোম্পানি আমাকে আটকায় রাখতে পারবে না কারণ আমার ওই কাজটা ভালো লাগতেছে না আমি পারতেছি না বা আমার স্যালারি আমার ঠিক মতো দিচ্ছে না আমার কাজের অনুযায়ী আমি সেই রকম স্যালারি পাচ্ছি না তো আমি কাজ চেঞ্জ করবো আমার কার্ড হয়েছে আমি চেঞ্জ করে ফেলছি অবশ্যই একটা পাওয়ার আছে তবে অনেকেই বলে যে কোম্পানি এনওসি লাগবে
এটা এনওসি লাগে না নাথিং মানে এগুলো প্রয়োজন নাই এটা কোনো দরকার নাই এনওসি আপনার কাজ আপনার পছন্দ না কিন্তু আপনি কাজ চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার দরকার টিআরসি কার্ড প্রথম টিআরসি কার্ড প্রথম টিআরসি কার্ড যে কোম্পানিতে আসেন আপনি প্রথম টিআরসি কার্ডটা অবশ্যই দরকার ওই টিআরসি কার্ডটা হইলে আপনি যে কোনো কাজ চেঞ্জ করতে পারবেন অর্থাৎ রাজু ভাই আপনি বলতে যাচ্ছেন যখন একটা প্যাসেঞ্জার বা একজন ভাই একটা নতুন কোম্পানিতে আসবেন তাহলে রাজু ভাই আপনি বলতে যাচ্ছেন যখন একটা ভাই একটা নতুন কোম্পানিতে যখন আসবে সে সাপ্লাই হোক কনস্ট্রাকশন হোক যত কষ্টই হোক সে এইখানে অন্তত তিন মাস চার মাস রানিং করে তার কার্ডটা সে এইখানে মেক করে তারপর যাতে সে কোম্পানিটা চেঞ্জ করে আপনি সেটাই তো বলতে যাচ্ছেন রাজু ভাই এতে করে তার কি হবে যখন অন্য একটা কোম্পানিতে যাবে সহজেই অন্য কোম্পানিতে যাবে সহজে আপনার এখানের মালিক পক্ষগুলা দেখে ওর টিআরসি কার্ড আছে কিনা রোমানিয়ার টিআরসি কার্ড আছে কিনা যদি থাকে তাহলে যে কোনো কোম্পানিতে লোক প্রয়োজন হলে তারা নিয়ে নেয় যদি টিআরসি কার্ড না থাকে তাহলে ওরা নিতে অনাগ্রহী দেখায় তো টিআরসি কার্ডটা হলে এখানকার তখন আপনি এখানকার এক বছরের জন্য রোমানিয়ায় আপনি এক বছরের জন্য আপনার পারমিট আছে মানে এক বছরে যে কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এরকম একটা পারমিশন আছে তখন আপনার দেশের বাংলাদেশের আর পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না তখন আপনি রোমানিয়ান পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এই রোমানিয়ান পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশের মতো এত হার্ড না আপনি যাবেন সাথে সাথে পাঁচ মিনিটের মধ্যে আপনি পেয়ে পাবেন আপনার কার্ডটা দেখাবেন পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটও না দুই মিনিট লাগবে শুধু কোনো টাকা নেবে না অলরেডি আমি দুইবার এই পুলিশ ক্লিয়ারেন্স আনছি আমি দুইটা কোম্পানি চেঞ্জ করছি মানে যত কোম্পানি চেঞ্জ করবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে এটা কোনো ব্যাপারই না আর এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে আপনি অন্য কোম্পানিতে চেঞ্জ করলে এটা মালিক পক্ষে আপনার আবার নতুন করে পারমিট তৈরি করবে পারমিট তৈরি করলে ওরাই আবার কাট করে দিবে আবার নতুন করে টিআরসি হবে ফিঙ্গার হবে দ্যাটস ইট ওকে তাহলে আজকের যে টপিকসটা ছিল যারা নতুন কোম্পানিতে আসবেন এবং যারা সাপ্লাই কোম্পানিতে আসবেন আসার পরে তারা কিভাবে কার্ড মেক করবেন এবং কিভাবে তারা একটা জব থেকে আরেকটা জব সুইচ করবেন অর্থাৎ চেঞ্জ করবেন সেই বিষয় নিয়ে আপনাদেরকে একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে তবে আজকের যে ভিডিওটা এর যদি সামারি বলতে হয় আপনাদেরকে এটাই বলবো অর্থাৎ আপনারা যখন আসবেন যে কোনো কোম্পানিতে আসেন না কেন সেটা কনস্ট্রাকশন হোক সেটা অন্য কোনো হার্ড ওয়ার্কিং হয়ে থাকতে পারে আপনারা যেইখানেই আসেন না কেন আপনারা এখানে তিন থেকে চার মাস এখানে কাজ করে এবং কাজটা করতে হবে কিন্তু আপনার মনোযোগ দিয়ে কাজকে ভালোবেসে আপনি যদি কাজ করেন শুধু টাইম পাস করার জন্য তাহলে হয়তো মালিক সেটা আপনাকে অবজারভেশন করে আপনার কার্ডটা মেক করতে দীর্ঘ সময় নেবে এতে করে আপনাদেরই সমস্যা হবে তাই আপনাদেরকে বলবো আপনারা যখন আসবেন আপনারা প্রথম যে কোম্পানিতে আসবেন সেখানে তিন মাস চার মাস রানিং করে অন্তত যেভাবেই হোক মালিককে বুঝিয়ে আপনার বসকে বুঝিয়ে আপনার টিআরসিটা মেক করে তারপর আপনি জবটা সুইচ করার চেষ্টা করবেন তাহলে কি হবে আপনি যখন অন্য একটা জবের জন্য সার্চ করবেন অন্য একটা জব সিক করবেন তাহলে সহজেই ওই কোম্পানিটা আপনাকে লুফে নেবে এবং ওরা সহজে আপনাকে এন্ট্রি করাবে ওদের কোম্পানিতে আদারওয়াইজ যদি আপনি কার্ড ছাড়া যান আপনার কোম্পানিকে নিবে কিন্তু দেখা গেছে এই সংখ্যাটা খুবই কম এতে করে আপনার অনেকটা জব সার্চ করতে হবে দেখা গেছে দশটা জব আপনি পেলেন ওইখানে পাঁচটা জব আপনাকে নিচ্ছে আর পাঁচটা আপনাকে নিচ্ছে না অর্থাৎ আপনাকে একটু সময় দিয়ে কষ্ট করে জব খুঁজে তারপর নিতে হবে আর যদি আপনার টিআরসি থাকে তাহলে কিন্তু আপনি সহজেই বুকারিস্টে আপনি যে কোনো জব নিতে পারবেন আর যদি টিআরসি না থাকে তাহলে আপনাকে টিআরসি মেকিং করার জন্য বুকারিস্টের বাইরে যেমন কনস্ট্যান্টা আছে আরাদ আছে সচিওবা আছে হ্যাঁ সিবিউ আছে হ্যাঁ ক্লোজ নিপোকা আছে অর্থাৎ আলেকজান্ডিয়া অর্থাৎ আপনাকে বুকারিস্টের বাইরে গেলে আপনার সহজে টিআরসি কার্ড হয়ে যাবে তাই আপনাদেরকে বলবো আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই ওই কোম্পানিতে থাকার চেষ্টা করবেন আফটার মেকিং ইউ টিআরসি কার্ড ইউ ক্যান সুইচ ইউর জব ওকে এই ছিল আজকে আমার ভিডিওটির মূল উদ্দেশ্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনাদের ভিডিওটা অল্প কিছু না কিছু হলো অবশ্যই আপনাকে উপকারে আসবে সবাই থাকবেন আর আমার বিশাল গ্লোবাল কে সাপোর্ট করবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর যারা রোমানিয়ার জন্য জমা দিয়েছেন দোয়া করি যেন তাদের রোমানিয়াতে কারো হেল্প লাগলে বলবেন অবশ্যই
সাধ্যগুলো হেল্প করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত ভিউয়ার্স আগামীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ